সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, XF, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি, শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু, জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির DBC রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ধরে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার। শোকের আবহ শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকায়, অভিযুক্ত মনোজ রায়ের খোঁজে তল্লাশি পুলিশের। মঙ্গলবার রাতে রোগীর পরিজনদের তাণ্ডবের অভিযোগ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পাল্টা চিকিৎসা পরিষেবা ঘিরে অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, কর্মবিরতি স্বাস্থ্যকর্মীদের। বিবাহিতা পরীক্ষার্থীদের শাখা কলা খুলিয়ে টেট পরীক্ষা। প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলনে গেরুয়া শিবির, মিছিল করে বিক্ষোভ দেখালেন কোতোয়ালি থানায়। এখন বিস্তারিত সংবাদ। 8 দিন নিখোঁজ থাকার পর চা বাগানের ভেতর থেকে উদ্ধার হলো এক নাবালিকার পচা গলা মৃতদেহ। জানা গিয়েছে, গত 5ই ডিসেম্বর স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যায় শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা বছর 12-র এক নাবালিকা। নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে এলাকারই এক প্রতিবেশীর জামাই মনোজ রায়ের বিরুদ্ধে। নাবালিকার মা জানতে পারেন, স্কুল থেকে ফেরার সময় নাবালিকা এক অপরিচিত মহিলার সঙ্গে দেখা করে। এরপর দেবীডাঙ্গার একটি দোকানের CCTV ক্যামেরায় দেখা যায়, প্রতিবেশী প্রদীপ কুমার রায়ের জামাই মনোজ রায় নাবালিকাকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছে। এরপরই গোটা বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। এদিকে ঘটনার পর থেকে পলাতক মনোজ রায়। মঙ্গলবার শুকনায় চা বাগানে স্থানীয়রা নাবালিকার পচা গলা মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে শুকনা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই মৃতদেহটিকে শনাক্ত করেছেন নাবালিকার মা। অভিযুক্ত মনোজ রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তারপরে আমাকে বললো স্কুল ইউনিফর্ম পরা মেয়ের লাশ পাওয়া গেছে, আমরা আসতে পারতেছিলাম না। তারপরে আমার মেয়ের ফের পথ দুর্ঘটনা, জখম পথচারী।
রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় জখম হলেন জনৈকা যুবতী। ঘটনাটি ঘটে বুধবার সকাল 10:30 নাগাদ ধূপগুড়ি ব্লকের নতুন শালবাড়ির উদয়ন সংঘ পাঠাগারের কাছে। জানা গিয়েছে, এক যুবতী রাস্তা পার হওয়ার সময় ফালাকাটাগামী একটি বাস ধাক্কা মারে তাকে। স্থানীয় এক বাসিন্দা জানান, বাসটি ধূপগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল। যুবতী রাস্তা পার হওয়ার সময় তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত যুবতীকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আসলো বাসটা, বাসটা আসার পরে মেয়েটা পার হচ্ছে, ঠিক আছে, একবারে উড়াই দিল মেয়েটা। তোমার ওই সাইড থেকে এই সাইডে আসছে, ওই ওরা ওই রাস্তার ওই পার থেকে এই পারে দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার পর আমাদের ছাইডে লাগে ও পড়ে গেছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। কীটনাশক খেয়ে আশঙ্কাজনক অবস্থা এক রোগীর, সেই রোগীকে জরুরি পরিষেবা না দিয়ে ঢিলেঢালা পরিষেবা দেওয়া হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বলে অভিযোগ। এর জেরে রোগীর অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ পরিজনদের। ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বতসা থেকে সাময়িক উত্তেজনা ছড়ালো মঙ্গলবার গভীর রাতে। দুই পক্ষের গণ্ডগোলের জেরে হাসপাতালের এক কর্মী জখম হন, ওই কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসা রয়েছেন। রাতের এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কারণে পুলিশ ফাঁড়ির দাবি তুললেন কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কীটনাশক পান করা এক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। কয়েক ঘন্টা হয়ে গেলেও রোগীকে চিকিৎসা পরিষেবা ঢিলেঢালা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রাতে ওই রোগীর পরিজনরা ওয়ার্ডে ঢুকে নার্স ও চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে পাল্টা অভিযোগ উঠে এসেছে। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসতেই দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে হাসপাতালের কর্মীরা ঘটনার পর কর্মবিরতি রেখেছেন। তো কোনো রকম ডাক্তারকে কলিং ছাড়াই তারা সিস্টারকে বলে যে পেশেন্টকে এখনই ট্রিটমেন্ট দিতে হবে, এই সব। তো সিস্টার বলে ডক্টরকে কল করছি, তো তারপর দেখে ডক্টর ট্রিটমেন্ট দেবে, তো সেটা নয়। সিস্টারের উপর তারা চড়াও হয় এবং সিস্টারকে খুব বাজেভাবে গালিগালাজ করে। আমাদের দু তিনজন সিকিউরিটি গার্ড ছিল, টেকনিশিয়ান ছিল, তারা আটকানোর চেষ্টা করে, তো তাদেরকেও মারধর করেছে। একজনের ঘড়ি ভেঙে দিয়েছে, হাতে রক্ত বেরিয়েছে, এসব হয়েছে, চট থাপ্পড়ে মেরেছে। তো তারপর সিস্টারদের উপর চড়া হওয়ার চেষ্টা করেছিল, খুব বাজেভাবে গালিগালাজ করেছে। একটা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা হলে খুব ভালো হয় আর কি, যাতে প্রম্পট অ্যাকশন হয় আর কি। কারণ এখন যতই পেশেন্ট পার্টি আসছে এরকম পয়জনিং, সবই অ্যালকোহল ইনফ্লুয়েন্সে যাওয়া ইচ্ছা করে দিচ্ছে আর কি। তার পুলিশ ফাঁড়ি হলে একটা পুলিশরা এসে প্রম্পট অ্যাকশন নিতে পারে, তাতে সবাই ভালোভাবে কাজ করতে পারে আর কি, মানে সেফটি একটা সেফ ফিল করবে আর কি। ট্রিটমেন্ট তো করছি আমরা যতটুকু পসিবল, ফার্স্ট পার্টি ট্রিটমেন্টই হবে। এবারও আমরা চাইলে মানে ট্রিটমেন্ট ডিলে করতে পারতাম, আগে পুলিশ অ্যাকশন নেবে পরে ট্রিটমেন্ট করবো, কিন্তু ট্রিটমেন্ট চলেছে, পেশেন্ট পয়জনিং যেমন চলছে সবই চলছে। হাসপাতালে পরিষেবা কি স্বাভাবিক রয়েছে? হ্যাঁ চলছে। আমি পেশেন্ট নিয়ে এসেছি, কোনো রোগ ছিল না এখানে। কোথায়? হসপিটালে। লোক ছিল না? না। কি হয়েছে? তারপর কি করেছেন আপনি? আমি নিয়ে গেছি একা। মানে কোথায় নিয়ে গেলেন? আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। কোনো সিকিউরিটি ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল কি কোনো ছিল না? আপনি কাউকে ডেকেছিলেন? আমি ডেকেছিলাম, কিন্তু বলছে যে তোমার পেশেন্ট নিয়ে যাও। কেন কেন সাহায্য করলো না, কিছু বললো? কেন বললো না, বললো যে আমাদের টাইম নেই। কারা বললো? এখানে ওয়ার্ড বয় ড্রাইভার বললো। ছোটন সূত্রধর ও দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বাগডোগরা থানার অন্তর্গত গত আগস্ট মাসে একটি এটিএম কাউন্টার থেকে চার দুষ্কৃতী মিলে এক ব্যক্তির থেকে 1,92,000 টাকা চিটিং করেছিল। এরপর পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে এনজিপি থানা এলাকা থেকে পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে সুইফট ডিজায়ার একটি চার চাকা গাড়িও উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার মাটিগাড়া থানায় এক সাংবাদিক বৈঠকে এসপি শুভেন্দ্র কুমার জানান, এই চক্রটি বিহারের শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের সামনে ঘোরাফেরা করত এরা, এবং অল্প শিক্ষিত বা এটিএম সম্বন্ধে কম জ্ঞান থাকা মানুষদের সাহায্য করতে এগিয়ে আসত। এরপর
ছলে বলে কৌশলে এটিএম এর পিন নম্বর জেনে নানান উপায়ে চিটিং করত। ধৃত চার ব্যক্তিকে আগামীকাল কোর্টে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। একটা এটিএম তে একটা চারজন মিলে কিছু চিটিং করে এটিএম ফ্রড করেছিল। যে কমপ্লেনেন্ট আছে ওনার কাছ থেকে 192,000 টাকা চিটিং করেছিল। আজকে সন্ধ্যায় বেলায় চারজনকে অ্যারেস্ট করা হয়েছে আর চারজনকে NJP এলাকায় থেকে অ্যারেস্ট করে ওনার কাছ থেকে একটা সুইফট ডিজায়ার গাড়িও পাওয়া যাচ্ছে আর উনি চারজনকে এখনই রিমান্ড নেওয়া হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শহর জলপাইগুড়িতে রসনা তৃপ্তির নতুন ঠিকানা এসে গেল চালু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে মিলবে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, তন্দুর এবং মকটেল। থাকছে অনলাইন অর্ডারে হোম ডেলিভারির সুবিধাও। খাবারের গুণগত মান বজায় রাখার জন্য কৃত্রিম জিনিস ব্যবহার করা হয় না। ভেজ ও নন ভেজ দু রকমের আইটেমই থাকছে। থাকছে বিভিন্ন রকমের মকটেল। এবার পুজোয় সকলের রসনা তৃপ্তির একমাত্র ডেস্টিনেশন চালু। আমাদের ঠিকানা চালু মাল্টি কুইজিন, শ্রীনারায়ণী কমপ্লেক্স, ফুকিলপাড়া মোড়, জলপাইগুড়ি ডমিনোস পিৎজার ওপরে। জলপাইগুড়ি বাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এবছর শীতের জন্য শীতবস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছি আমরা। 8-80 পরিবারের সকলের মনের মতো সব রকম বস্ত্র পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট, শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট এবং কোটও। পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানিও। বিয়ের সমস্ত রকমের পোশাক পাবেন। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, ক্রপ টপ। এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট বেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রিয় মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। What a lovely day. Sir, 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 fuel tank leak kar raha hai. Hame land karna padega. Par kahan karenge? Kisi ke ghar pe. Par sir, ye sab ghar kamzor hai. Ye load nahi le payenge. Wo wala ghar le payega. Sir, sir, fuel tezi se leak ho raha hai. Tu bas apna leak sambhal. Mere, mere, mere. Bewakoof. Nahi, nahi, ye chool hai. सर आपको कैसे पता था ये घर लोड ले लेगा? छत की ढलाई कब की थी? कल। और आज तैयार और मजबूत भी, बिल्कुल सॉलिड, हमारे स्टार की तरह। स्टार? स्टार मैं नहीं, असली स्टार तो ये है। सिर्फ स्टार सीमेंट देता है एक ही दिन में सॉलिड सेटिंग, तभी तो हर चुनौती के लिए है तैयार हम। শীত বস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। মুক্ত সভাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থাকে হস্তান্তর করার বিষয় নিয়ে উপাচার্যের কাছে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে, এমনটাই জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাংবাদিক বৈঠক করে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল আয়োজিত হতে চলেছে মুক্ত সভা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তরফে এই সভার আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর করা নিয়ে নানা রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সেই জমি কোন চুক্তির ভিত্তিতে হস্তান্তর করা হচ্ছে তা এই মুক্ত সভাতে সকলের সামনে বিস্তারিত জানাবেন উপাচার্য। এরপর সকলের সম্মতিক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভাইস চ্যান্সেলর মহাশয়, তিনি কোন চুক্তির ভিত্তিতে এই জমি হস্তান্তর হচ্ছে, কিভাবে ইনস্টিটিউট তৈরি হবে, এটা মানুষের কাছে তিনি প্রকাশ করবেন। মানুষ সেই চুক্তির কপি দেখে বা প্রপোজড কপি দেখে মানুষ তার মতামত যদি দিতে পারে তাহলে এই বিভ্রান্তিটা দূর হবে। টেট পরীক্ষায় বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের শাখাপলা খুলে দেওয়া হয়েছে পরীক্ষায় বসার আগে। এর প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলনে নামলো বিজেপি মহিলা যুব মোর্চার নেত্রীরা। তাদের অভিযোগ, রাজ্যে তালিবানি শাসন চলছে, মহিলারা স্বামীর মঙ্গলের জন্য শাখা ও পলা পড়েন, সেটি খুলে দেওয়া হয়। বুধবার শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে, এরপর কোতোয়ালি থানার সামনে হাজির হয়। মহিলাদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ছিল যথেষ্ট। থানায় মূল গেট আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালেন বিজেপি মহিলা নেত্রীরা। শাখাপলা আমাদের হিন্দু ধর্মের একটা সংস্কৃতি, আমাদের সদভাব, তারা আমরা আছি তাদের স্বামীর মঙ্গলের জন্য আমরা সবাই শাখাপলা পড়ি। তো পুলিশ প্রশাসন সেই শাখাপলা খুলে নিতে বাধ্য করছে। আর আমাদের জলপাইগুড়ি জেলার একজন টেট পরীক্ষার্থী, মহিলা টেট পরীক্ষার্থী, সে শাখাপলা খোলেনি যেন তাকে টেট পরীক্ষায় বসতে দেয়নি। তো সেটাকে কেন্দ্র করে আজকে আমরা মহিলা মোর্চা, জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চা আন্দোলনে নেমেছি। ফের এশিয়ান হাইওয়ের পাশে পিচ বোঝায় লরি উল্টে গেল। ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় এশিয়ান হাইওয়ের ওপর দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। পাল্টা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার জন্য পদক্ষেপ করছেন তারা, কিন্তু একাংশ চালক তা অমান্য করতেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এদিন ধূপগুড়ির দিকে আসা একটি পিচ বোঝাই লরি অপর গাড়িকে পাশ কাটিয়ে বের হওয়ার মুখেই দুর্ঘটনাটি ঘটে। সড়কের পাশে উল্টে যায় এবং গাড়িতে থাকা পিচের ড্রাম নয়নজুলিতে পড়ে যায়। ধূপগুড়ি থানার পুলিশ লরিটিকে উদ্ধার করেছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সরকারি ছুটির তালিকায় এবারও কাটছাঁট পুজোর ছুটিতে। অসন্তোষ জেলার প্রাথমিক শিক্ষকদের একাংশের। অন্যান্য ছুটি কমিয়ে পুজোর ছুটিতে সামঞ্জস্য আনার দাবি। শিক্ষক অসন্তোষের আঁচ পেয়ে নড়ে চড়ে বসল জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আশ্বস্ত করলেন সংসদ চেয়ারম্যান, রাজ্যের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলোর জন্য 2023 সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রকাশিত তালিকা অনুযায়ী চলতি বছরের মতো আগামী বছরও লক্ষ্মী পুজোর পরই খুলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো। ফের কালী পুজোয় বন্ধ থাকছে দিন কয়েক। গরমের ছুটি বাড়িয়ে পুজোর ছুটি কমানোয় অসন্তোষ দেখা দিয়েছে জলপাইগুড়ি জেলার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মধ্যে। তাদের অনেকেরই বক্তব্য, পুজোর ছুটিতে অনেকেই চিকিৎসা বা অন্য কারণে বাইরে যান। তাছাড়া ওই সময় বিদ্যালয়গুলোতে পড়ুয়াদের উপস্থিতিও অনেকটাই কম থাকে। চলতি বছরে লক্ষ্মী পুজোর পর স্কুল খুললেও পড়ুয়াদের সেভাবে স্কুলমুখী হতে দেখা যায়নি। পুজোর ছুটির বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন এবিপিটি এর জেলা সম্পাদক বিপ্লব ঝা। অন্যদিকে ক্যামেরার সামনে কিছু না বললেও নিজেদের অসন্তোষ গোপন করেননি শাসক দল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের জনা কয়েক নেতাও। আমাদের চ্যানেলে খবর সম্প্রচারিত হতেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংসদ কর্তৃপক্ষ। বুধবার সংসদ চেয়ারম্যান লক্ষ্মীমোহন রায় বলেন, রাজ্য থেকে ছুটির তালিকা পাঠানো হয়েছে, জেলা স্তরে ওই তালিকায় কিছু রদবদল করা যেতেই পারে, তবে মোট ছুটির সংখ্যা একই, অর্থাৎ 65 দিনই থাকবে। পুজোর ছুটি ঘিরে সংশয়ে রয়েছেন শিক্ষকরা। সব শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে গরমের ছুটি আর পুজোর ছুটি, এই দুটা নিয়েই তো অনেকের প্রশ্ন। এটাকে সমস্যার সমাধান করবে আমরা নিশ্চয়ই, আমাদের যতগুলো সংগঠন আছে শিক্ষকদের মধ্যে সবাইকে ডেকে আমরা হয়তো একটু আলোচনা করব। আলোচনা করে তার আগে আমরা প্রশাসনিকভাবে একটু সার্ভে করে দেখব।
ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরবাসীর জন্য সুখবর, সকল প্রকার গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভারের এক্সক্লুসিভ শোরুম এখন আমাদের প্রিয় শহরেই। এখানে একই ছাদের তলায় পাবেন সকল প্রকার গ্রহরত্ন সার্টিফিকেটের সাথে, যা আপনার জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন দূর করবে। এছাড়াও পাবেন রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জপের মালা এবং বিভিন্ন প্রকার শিবলিঙ্গ। এছাড়াও পাবেন একমুখী থেকে একুশমুখী রুদ্রাক্ষ, রয়েছে বিভিন্ন প্রকার রত্নের মালা, শালগ্রাম শিলা, শ্রীযন্ত্রম, কুবের যন্ত্রম, বাস্তুযন্ত্রম সহ বাস্তুবিদ্যার সকল প্রকার জিনিসপত্র, মুক্তার জুয়েলারি, এডি জুয়েলারি ইত্যাদি নজর কাড়া কালেকশনও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, কদমতলা, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8695723898 এই নম্বরে। আপনাদের সেই প্রিয় পরিচিত পুরনো LMB এখন নিউ LMB নামে নতুন রূপে নতুন সাজে। স্থান পরিবর্তন করে নিউ LMB এখন কামারপাড়ায় নিউ গ্রন্থ ভারতীর ঠিক বিপরীতে। এখানে আপনারা পাবেন ধোকলা, দই বড়া, চাট, সিঙ্গারা, কচুরি, রাজভোগ এবং সেই চিরপরিচিত স্বাদের বিশেষ চাটনি। এছাড়াও পাবেন নানা ধরনের মিষ্টি এবং সেই পুরনো স্বাদের পান্তুয়া ও রসগোল্লা। অকৃত্রিম এবং সুস্বাদু নানা ধরনের মিষ্টান্নের স্বাদ নিতে আজই আসুন নিউ LMB-তে। আমাদের ঠিকানা নিউ LMB, কামারপাড়া, নিউ গ্রন্থ ভারতের বিপরীতে, জলপাইগুড়ি। আমাদের এখানে সব রকম অনুষ্ঠানের মিষ্টি অর্ডার নেওয়া হয়। ফোন করুন 9474718132 এবং 7407704220 এই নম্বরে। AIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT অ্যান্ড ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ, কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345-2808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। SSC থেকেও বড় দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। বঞ্চিত উপভোক্তাকে সঙ্গে নিয়ে জেলা শাসকের দরবারে বিজেপি। বুধবার জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘটে চলা দুর্নীতির বিষয়ে অবগত করাতে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন জেলার সাপ্তিবাড়ি 2 অঞ্চলের বঞ্চিত উপভোক্তা প্রভাত বর্মনকে সঙ্গে নিয়ে জেলা শাসকের কাছে পৌঁছে যায় বিজেপির প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম লিস্টের নাম থাকলেও পরবর্তীতে সেই নাম এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে বাদ দেওয়ার অভিযোগ করে প্রভাত বর্মন বলেন, 200 টাকা নিয়েছিল তৃণমূল পঞ্চায়েত আধার কার্ড লিঙ্ক করার নাম করে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আমার নামও উঠেছিল,
তবে পরবর্তীতে আমি বিজেপি দল করায় সেই নাম কেটে দেয় পঞ্চায়েত প্রধান। আমি কৃষি কাজ করি, ঘর পাননি না, ঘর কোনো জীবনে, আমার জীবনে কোনো কেন পাননি। কি নাম উঠছিল? নাম উঠছিল, নাম কি এবার উঠেছে না আগের বার? না, 2018 সালে আমি জিওতে কিন্তু। আচ্ছা, তারপরে? তারপরে নাম আসছিল, হ্যাঁ, তারপরে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করছে, 200 টাকা করে নিচ্ছে, নেওয়ার পর ওই লিস্ট আসছে একটা, হ্যাঁ, ওই লিস্টে নাম আছে। এবার এইবার দেখতেছি আমার লিস্টে নাম কেটে দেওয়া আছে। কেন, এটা কে কাটলো? প্রধান, হ্যাঁ, টিএমসির প্রধানে কাটছে। আপনি কি কোন দল করেন? আমি বিজেপি করি। যার জন্য কি পাননি ঘর? হ্যাঁ, তার জন্য আমি ঘর পাচ্ছি না। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির বিষয়ে জেলা শাসককে অবগত করার পর অফিস পাড়ায় উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জোরালো দাবি করে জানান, এসএসসি অপা দুর্নীতির থেকেও বড় দুর্নীতি হয়েছে এই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার। সময় এলে আপনারাই সেটি জানতে পারবেন এবং জনগণকে জানাবেন। আমি দেখলাম নাগরাকাটা এলাকায় দুর্নীতি অ্যালাউন্স হইতেছে, ওটা ভিডিও বাবু না ভিডিও মহোদয় অ্যালাউন্স করাইতেছেন যে আবাস যোজনা বলে। আমরা বললাম এটা তো সবাই জানতেছে, এখন 13 লাখ মকান দিল্লি থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে পাঠাইছেন 8,200 কোটি টাকা, আর ওখানে বলা হয়েছে আবাস যোজনা। এখন থেকে নাম চেঞ্জ করা সিস্টেমটা চালু হয়ে গেছে। আগেও দেখা গেল যে এখানে এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা হলো, ওখানে বাংলা আবাস করা হলো, যে জল জীবন মিশন চলতেছে ওটা এখন কি জলধারা হলো, তো সব আমাদের সেন্টার যোজনাটাকে এখানে বদলি করে করা যাইতেছে। এবং এখানে যা দুর্নীতি দেখা যাইতেছে নিচে থেকে একদম উপরে অবধি। তার তালিকায় নাম ছিল প্রভাস বর্মন, আছে তালিকা নাম আছে, আছে। এবং তার বাড়ির অবস্থাই সাতটি বাড়ি, দুটো বাড়ি, ঠিক আছে, ঠিক আছে। অথচ তার নামের তালিকাতে বাদ দিয়ে যাচ্ছে, তিনি একটা দরখাস্ত করছেন ডিএম মহাশয়। এরকম এরকম আমি আপনাদের বলি, এরকম অভিযোগ আনলে এক ট্রাক অভিযোগ আসবে, এক ট্রাক প্রকৃত ব্যক্তি সে পাচ্ছে না। অথচ সাতটি বাড়িতে যারা প্রতাপশালী অর্থের দিক থেকে, মস্তান দিক থেকে, তাদের নাম তালিকা আছে। কি চলছে? আমি প্রথমে বললাম না, এই কেলেঙ্কারি ব্যাপক কেলেঙ্কারি। ডিএম মহোদয় শাক দিয়ে মাছ রাখতে পারছেন পারবেন না। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বুধবার দুপুরে জলপাইগুড়ির গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের ওপর হাতির পাল, যার জেরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল যানবাহন। মোড়াঘাটের জঙ্গলের বুক চিরে গিয়েছে এই রাজ্য সড়ক, মাঝে মধ্যেই এই রাস্তার ওপর দেখা যায় হাতির দল। গতকাল রাতে এই দলটি জঙ্গলের অন্য পাশে গিয়েছিল। সকাল থেকেই হাতির দলটি রাস্তার পাশে জমায়েত করে, দুপুর নাগাদ রাস্তা পেরিয়ে জঙ্গলের অপর প্রান্তে চলে যায়। হাতির দল পারাপার করার পর স্বাভাবিক হয় যান চলাচল। টোটাল তোমার হাতি ছিল 45টা। অনেকক্ষণ দাঁড়াইছিলেন নাকি আপনারা? অনেকক্ষণ দাঁড়াইছিলেন, টোটো নিয়ে আসছিলেন? হ্যাঁ। তো কখন কতক্ষণ লাগলো হাতিটা পার হতে? হাতিটা পার হতে প্রায় 10 মিনিটও বয়ে লেগেছে। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু, জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163666741। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
ধরে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার। শোকের আবহ শিলিগুড়ির দক্ষিণ পলাশ এলাকায়। অভিযুক্ত মনোজ রায়ের খোঁজে তল্লাশি পুলিশের। মঙ্গলবার রাতে রোগীর পরিজনদের তাণ্ডবের অভিযোগ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পাল্টা চিকিৎসা পরিষেবা ঘিরে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, কর্মবিরতি স্বাস্থ্যকর্মীদের। বিবাহিতা পরীক্ষার্থীদের শাখা কলা খুলিয়ে টেট পরীক্ষা। প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলনে গেরুয়া শিবির। মিছিল করে বিক্ষোভ দেখালেন কোতোয়ালি থানায়। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, XA, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদ জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832444238 নম্বরে।